সরিষা দিয়ে অনেক রকমের ইলিশ রান্না করা যায় পারফেক্টলি সরিষের ইলিশ রান্না করতে চাইলে আজকের রেসিপিটি আশা করছি কম বেশি সবাই ফলো করবেন আজকের রেসিপিটি একটু ভিন্ন রকমের আশা করছি সবার কাছে ভালো লাগবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখানে আজকে রান্না করব সরিষের ইলিশ সরষের ইলিশ রান্নার জন্য আমি এখানে দেড় কেজি সাইজের একটা মাছ নিয়েছি তো মাছের তো আমি মাছের অংশগুলো নিয়ে নিলাম এরপরে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর কি একটু পরিমাণে বেশি নিচ্ছি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচের তিনে ব্যাগের দুই ব্যাগ হলুদের গুঁড়ো দিচ্ছি চা চামচ আর দিয়েছি এক চামচের মতো সরিষাতে এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব সবগুলো যেন মাছের সাথে ভালোভাবে মিশানো যায় সেভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে মেরিনেটের জন্য আমি রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখানে ভিজিয়ে নিয়েছিলাম সরিষাগুলোকে আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এবার হচ্ছে এই সরিষাগুলোকে একটা ব্লাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি আর এখানে আমি সরিষার সাথে যে উপকরণগুলো মিক্স করবো তো সেটাই হচ্ছে মেন শুধুমাত্র এগুলো দিয়েই আমি আজকে সরিষটা রান্না করে নেব আর এখানে পেঁয়াজ নিয়েছি কিন্তু দুইটা পেঁয়াজ এভাবে বড় টুকরো টুকরো করে নিয়েছি কারণ এগুলোকে ব্যালেন্ড করে নেব কাঁচামরিচ নিয়ম আর দিয়ে দিলাম একটু এক চামচের মতো সরিষার তেল এরপরে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পর এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নেই মরিচটা দিবেন কিন্তু আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন তো আমি এটাকে সম্পূর্ণ ব্যালেন্ট করে নিয়ে নিলাম এরপরে এটাকে একটু পানি দিলাম এর ভিতরে পানি দিয়ে দিয়েছি এটাকে পাতলা করার জন্য তারপরে এটাকে একটা চাকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। আর এখানে যেহেতু আমি মরিচ তারপর হচ্ছে সরিষা নিয়েছি সেজন্য দেখবেন যে উপরে কিন্তু এদের অনেক খোসাই কিন্তু জমে যাবে এজন্য চাকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব আর এই খোসা জন্য কিন্তু আপনার সরিষা সারিষ্টার মানে যে ঝোলটা থাকবে সেটা কিন্তু একদমই ভালো হবে না যে কারণে আমি এটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর এরকমভাবে রান্না করলে মাছটা খেতে এতটাই সুস্বাদু হয় মনে হচ্ছে যেন একদম ভাপা মাছের মতো তো আমি এক এক করে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো খোসা বা ইয়ে জমে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ঘন হয়ে গেছে রকম কোনো খোসা নেই এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে আমি দিয়ে দিলাম সরিষা তেল সরিষা তেলের ভেতরে আমি যে সরিষা মরিচ এগুলোকে বাইন্ড করে নিয়েছি সেই পানিটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে এরপরে এটির ভেতরে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়া এক চামচের অর্ধেকটা দিয়ে দিয়েছি এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে হলুদ দেওয়ার কারণ হচ্ছে কভারটা কিন্তু একদম পারফেক্ট থাকবে এজন্য তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কভার চলে আসছে কিন্তু আর হলুদটা যদি পরে দিতাম তাহলে কিন্তু এরকমটা আসতো না একটু ডিসকভার হতো এরপরে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আর এরকম মাছ মেরিনেট করে রাখলে মাছের ভেতরে একটু হলেও মশলা ঢোকে এর জন্য তো আমি যেহেতু মাছের একটু লবণ বেশি দিয়েছিলাম তো জন্য এখানে বেশি লবণ অ্যাড করতে হবে না তো মাছগুলো দেওয়ার পরে ওই পিঠ যখন আমি দুই মিনিট জাল করে নিয়েছি তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পরে আমি আরও এক মিনিট জাল করার পরে তারপরে এক থেকে দেড় মিনিট জাল করে মাছগুলোকে একটু এপিট ওপিট করে উলটিয়ে দিব। সমস্ত মাছগুলোকে এপিট করে একটু উলটিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এটাকে ঢেকে দিচ্ছি একদম তিন মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে আমি এভাবে প্যান্টটা ধরে নেড়ে দিচ্ছি আমি স্পুন কোনো ব্যবহার করছি না এরপরে দিয়ে দিচ্ছি একটু পানি এখানে হয়তো বা এক কাপের মতো পানি হবে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত মিনিটের মতো সাত মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদমই টেনে গেছে এরপর আমি নেড়ে দিচ্ছি না আমি এভাবে ফ্রাইপ্যানটা ধরে তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা কাঁচামরিচ ফালি করে তারপরে চুবার আঁচটা একদমই বন্ধ করে ভাপে রেখেছিলাম তিন মিনিটের মতো তো আমার কাছে মনে হচ্ছে একদমই কিন্তু এই যে এখন হয়ে গেছে আর এটার এই যে ঝোড়টা কিন্তু এরকম হবে তো দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো কিন্তু আস কিছুই নেই একদম কতটা মিহিন মনে হচ্ছে এই মাছটা মনে হচ্ছে যেন ভাপে হয়েছে ওরকমটা তো এই তো হয়ে গেল সর্ষে ইলিশ আমার পেস্টে অবশ্যই যা ব্যাকফা করেননি অবশ্যই ব্যাকফা করে দেবেন ধন্যবাদ সবাইকে